বর্তমানে সবিজ পাড়ায় দক্ষিণী সিনেমার অভিনেতাদের নিয়ে চর্চা হচ্ছে খুব। শাহরুখ, সালমান, আমির ও ঋত্বিকের পাশাপাশি আলোচনা হচ্ছে আল্লু অর্জুন, প্রভাস, ধানুষ, সামান্থাদের নিয়ে। মুখ চেনার পাশাপাশি তাদের নামও চিনেছেন ভারতীয় সিনেমার দর্শকেরা। এর কারণ হল ভারতের সর্বকালীন সেরা লাভজনক সিনেমার প্রথম দশের তালিকায় এখন তিনটি তামিল ছবি। অতীতেও দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয়তা থাকলেও বাহুবলী সিনেমা মুক্তির পর তা বাড়তে থাকে। এখন নির্মাতাদের মধ্যে পুরো ভারত জুড়েই দক্ষিণী সিনেমা মুক্তি দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইস হিন্দি বক্স অফিসে রেকর্ড করেছে। এর আগে KGF চ্যাপ্টার 1 সিনেমাটিও ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তবে এসব ছবিতে অভিনয় করার নায়করা বাস্তবে কদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, অথবা ভালো অভিনয় করার জন্য শিক্ষাপাঠ জরুরি কিনা এমন প্রশ্ন হয়তো আপনার মনে আসতে পারে। তবে জানা গেছে এদের মধ্যে অনেকেই আছেন যারা কাজের চাপে পড়াশোনা করতে পারেননি, কেউ আবার এখনও পরীক্ষা দিয়েই চলেছেন। বলিউড এবং তামিল ছবির তারকা ধানুষের কলেজে যাওয়া হয়নি, দশম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন তিনি। কারণ হিসাবে জানা গেছে তার বাবা কস্তুরী রাজা এবং ভাই সেলভারাগবন তাকে ছবিতে আসার লোভ দেখিয়ে ফিল্ম দুনিয়ায় নিয়ে আসেন। অভিনয়ে আসার অনেকদিন পর বাইরে গিয়ে নিজের স্নাতক শেষ করেন। ২০১৫ সালে অভিনয় শুরু করেন সাই পল্লবী, তখন তিনি ইউরোপের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের ছাত্রী। ২০১৬ সালে মেডিকেল ডিগ্রি সম্পন্ন করেন সাই। অভিনয়ে আসার অনেকদিন পর আল্লু অর্জুন স্নাতক স্তরে পড়াশোনা শেষ করেছেন। হায়দরাবাদের MSR কলেজ থেকে স্নাতক শেষ করেন আল্লু। পুষ্পা সিনেমায় আইটেম গানে নেচে বিখ্যাত হয়েছেন সামান্থা রথ প্রভু। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বাহুবলী সিনেমার জন্য জনপ্রিয়তার শীর্ষে ওঠেন নায়িকা তামান্না। ১৩ বছর বয়সে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি ছবির মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি হয়ে পড়াশোনায় পিছিয়ে যান এই অভিনেত্রী। কিছুদিন আগে মুম্বাই ন্যাশনাল কলেজ থেকে স্নাতক শেষ করেছেন এই অভিনেত্রী। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা NTR জুনিয়র সম্প্রতি রাজমৌলির RRR সিনেমার জন্য তিনি চর্চায় রয়েছেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী NTR পুত্রের পড়াশোনা থেমে যায় কলেজে ওঠার আগেই। তবে স্কুল শিক্ষার পর NTR জুনিয়র কুচিপুড়ি নাচের প্রশিক্ষণ নেন। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।